সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু একটি এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের নতুন যে আপডেটটি আসছে রিনিউ করা, এই রিনিউর আপডেটটি দেখে আসলে মনটি খুব একটা ভালো নাই, খুবই খারাপ হয়ে গেছে। আমি একেবারেই সরাসরি বলতে চাই, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস এই রিনিউর নামে গ্রাহকের সাথে এক প্রকার প্রতারণা করতেছে। আমি কেন বলতেছি প্রতারণা করতেছে, আপনারা যারা গ্রাহক আছেন তারা নিশ্চয়ই আমার কথা, আমি সামনে যে কথাগুলি আপনাদের সাথে বলবো এই কথাগুলির লজিক যদি মিলাতে চান, মিলানোর পর আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এসপিসি আমাদের সাথে প্রতারণা করতেছে। আমি কিন্তু নিজে একজন এসপিসির গ্রাহক, আমি চাই এসপিসি ভালোভাবে কাজ করুক, আর আমরাও সেখানে অ্যাকাউন্ট যেহেতু করেছি আমরাও ভালোভাবে কাজ করি, সেখান থেকে কিছু টাকা ইনকাম করে আনি। কিন্তু এসপিসি এই যে রিনিউর নামে যে নতুন প্রতারণার ফাঁদটি পেটেছে, এটি আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন, রিনিউ করতে কত লাগবে, এখনো পর্যন্ত এসপিসির কোনো ওয়েবসাইট, কোনো ফেসবুক পেজ, ইউটিউবের ওইখান থেকে কিন্তু বলা হয় নাই। তার মানে আমরা এখনও পর্যন্ত জানি না রিনিউ করতে কত লাগবে, তবে যতটুকু জানি যে 1200 টাকাই নাকি লাগবে রিনিউ করতে। আমার কিন্তু 1200 টাকা লাগুক আর 600 টাকা লাগুক, তা ওই বিষয়টা নিয়ে আমার প্রবলেম না। আমার প্রবলেমটি হচ্ছে, আমরা তো প্রতিদিন ডেইলি ওয়ার্ক করি, আমাদের ব্যালেন্সে কিন্তু টাকা থাকে, আমাদের মূল ব্যালেন্সও টাকা থাকে। আমরা যদি সব ব্যালেন্সে টাকা নিতে চাই তাহলে আমাদের শপিং ব্যালেন্সও টাকা থাকে। এই যে রিনিউ করার অপশনে টাকাটা, রিনিউ করার জন্য আপনার কাছ থেকে যেই কয় টাকাই লাগবে সেই কয় টাকা আপনার সব ব্যালেন্স থেকেও নেবে না, আপনার মেইন ব্যালেন্সে যে থাকে সেইখান থেকেও নেবে না। রিনিউ করার জন্য আপনাকে নতুন করে টাকা দিতে হবে, আর এই যে নতুন করে টাকা দিতে হবে এটাকে আমি প্রতারণা বলতেছি। কারণ হচ্ছে এসপিসি এখনও পর্যন্ত কিন্তু উইথড্র চালু করে নাই, নতুন করে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত উইথড্র সমস্যাটি সমাধান করা হয় নাই। আর আমরা যে গ্রাহক আছি, আমরা এক একজনে কিন্তু অনেকেই 100, 200, 300 পর্যন্ত অ্যাকাউন্ট খুলে রাখছে। এখন যদি আমার 100টি অ্যাকাউন্ট থাকে তাহলে আমার 1,20,000 টাকার প্রয়োজন, যদি 1200 টাকা করে নেয় এসপিসি রিনিউ করার জন্য। এখন আমি যেই আমার অ্যাকাউন্টগুলিতে আমার যে টাকা আছে আমি সেই টাকা দিয়ে আমি রিনিউ করব, কেন আমি নতুন করে টাকা দেব? কিন্তু এসপিসি নতুন ফাঁদ এইখানেই পাচ্ছে যে আপনাকে নতুন করে আপনার অফলাইনে টাকা দিতে হবে অথবা আপনার অফিস থেকে টাকা নিতে হবে। সেই টাকাটা কি, আগে কিন্তু টাকার সিস্টেম ছিল শপিং ব্যালেন্সের জন্য একটা ফান্ড ছিল, আবার মূল ব্যালেন্সে আরও একটা ফান্ড ছিল, আর এখন রিনিউর নামে নতুন আরও একটি ফান্ড তৈরি করা হয়েছে। যে এই রিনিউ আপনার এই নতুন যে ফান্ডটা তৈরি করা হয়েছে, এই রিনিউর এইখানে আপনার টাকা জমা করতে হবে। রিনিউর এইখানে টাকা জমা করতে হলে আপনাকে এসপিসিকে নতুন করে ক্যাশ চকচকা বান্ডিলে টাকা দিতে হবে, তারপর তারা এইখানে টাকা দিব, তারপর আপনি আপনার অ্যাকাউন্ট রিনিউ করবেন। অথচ আপনি আর আমি যে বিগত কত দিন যাবৎ যে কাজ করতেছি, আমাদের মেইন ব্যালেন্সে বা আমাদের সব ব্যালেন্সে হাজার হাজার টাকা জমে আছে, সেই টাকাগুলি উইথড্র করার মতো কোনো সুযোগ সুবিধা আমাদেরকে দিতেছে না। উইথড্র যেহেতু তাদের কিছুটা সমস্যা হইতেছে, উইথড্র না নিলে 2 দিন পরে আমরা করতে পারমু, এখন পারমু কি না তাও নিশ্চিত না। আমার কথা হয়েছে যে এই যে নতুন করে যে 1200 টাকা করে লাগতেছে, এই টাকাটা কেন আমাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে না, কেন আমরা শপিং ব্যালেন্স থেকে নতুন করে, শপিং ব্যালেন্স থেকে যদি আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে পারি, শপিং ব্যালেন্স থেকে আমরা কেন এই রিনিউ করতে পারবো না? এখন আমি স্পষ্টভাবেই বুঝতে পারতেছি, রিনিউর নামে সারা বাংলাদেশে, যদি এখন বাংলাদেশে মোটামুটি 30 লক্ষের মতো অ্যাকাউন্ট হোল্ডার আছে, এই 30 লক্ষ অ্যাকাউন্ট হোল্ডারদের যদি 1200 টাকা করে নতুন করে জমা দিতে হয়, তাহলে এসপিসির এইখান থেকে মুনাফা হবে, আপনারা অবাক হয়ে যাবেন, 3,600 কোটি টাকা।
3,600 কোটি টাকা আমাদের কাছ থেকে তারা আত্মসাৎ করার চেষ্টা করতেছে। আমার দৃষ্টিতে আমার মনে হয় যেহেতু তারা উইথড্র থেকে এখনো পর্যন্ত টাকা দিতেছে না, কিছুদিন পর এই যে নতুন করে যে রিনিউগুলি করবেন, আমরা যে 3,600 কোটি টাকা এসপিসিকে দেব সেইখান থেকে অল্প কিছু টাকা আবার আমাদেরকে উইথড্র দিবে, আর আমরা এই উইথড্র লোভে পড়ে নতুন করে আরও অনেক গ্রাহকদেরকে এইখানে এনে জয়েন করাবো আমাদের ডাউন লেভেলে, নতুন করে রিনিউর নামে বাংলাদেশে যেই 30 লক্ষাধিক অ্যাকাউন্ট আছে, এই 30 লক্ষ অ্যাকাউন্টের জন্য যদি 1,200 টাকা করে নেওয়া হয় তাহলে 3,600 কোটি টাকার মতো আসবে। তো এই যে 3,600 কোটি টাকা একটা হিউজ পরিমাণের টাকা, এই টাকাটা দিয়ে হয়তো ভবিষ্যতে আমাদেরকে উইথড্র দিবে, কিছু উইথড্র দিবে, এইভাবে করে আসলে চলতে থাকবে। এসপিসি মূল কোন জায়গা থেকে ব্যবসা করতেছে, কোথা থেকে তাদের ব্যবসার লভ্যাংশের মূল জায়গাটা যে কোনটা সেইটাই এখন পর্যন্ত বুঝতে পারলাম না। একেবারে ক্লিয়ার কথা হচ্ছে যদি রিনিউ করতে হয় আমাদের ব্যালেন্সে যে টাকা আছে সেই টাকা দিয়ে আমরা রিনিউ করব। কেন আমরা নতুন করে আবার টাকা জমা দিয়ে তারপর রিনিউ করতে হবে? আমাদের ব্যালেন্সের টাকা দিয়ে রিনিউ হবে না বা হচ্ছে না, নিশ্চিত আমি আমাদের ব্যালেন্সের টাকা দিয়ে রিনিউ হবে না। এখন আমার যদি 100টি অ্যাকাউন্ট থাকে, আমার নতুন করে এসপিসিকে 1,20,000 টাকা দিতে হবে, তারপর আমার এই 100টি অ্যাকাউন্ট সচল হবে, আর নয়তো সচল হবে না। অথচ আমি এসপিসি থেকে আমার যে জমানো টাকা, সেই জমানো টাকা কিন্তু আমি প্রচুর পাবো, আমার প্রত্যেকটি অ্যাকাউন্টে প্রচুর টাকা জমা আছে, এখনও পর্যন্ত উইথড্র করতে পারতেছি না। আর উইথড্র সমস্যা সমাধান না করে তারা রিনিউর নামে নতুন যে প্রতারণাটি করতেছে এটি আমার কাছে ভালো লাগে নাই। আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সামনের দিনে রিনিউর আরও পরিপূর্ণ বিষয়গুলি তুলে আনার জন্য। আমাকে কেউ ভুল বুঝবেন না, আমিও এসপিসির একজন গ্রাহক, আমি চাই এসপিসি সঠিকভাবে সঠিক লাইনে থাকুক, আমরা গ্রাহকরা যেন প্রতারিত না হই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।